Julie. It's done. আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্ররা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি প্রফেসর রেহানা আক্তার, প্রাণীবিদ্যা বিভাগ। অনলাইনে ক্লাসে ঢাকার ছাত্ররা, ঢাকা কলেজের ছাত্ররা এবং ঢাকার বাইরে ছাত্রদের স্বাগত জানাচ্ছি। আজকের আমার ক্লাস অ্যানিমেল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন নটোকড, নন কর্ডেট প্রাণীদের উপর ক্লাস নেব তোমাদের। আজকে আমি তোমাদের আগেই পড়িয়েছিলাম প্রাণীর শ্রেণীবিন্যাস, প্রাণীর শ্রেণীবিন্যাসের উপর একটা ভিত্তি বলেছিলাম, নটোকড কি। নটোকডের উপর ভিত্তি করে আমি ক্লাসিফিকেশন তোমাদের পড়িয়েছিলাম। তো নটোকড কি? প্রাণীর দেহের পৃষ্ঠরেখা, মধ্যরেখা বরাবর যে শক্ত নিরেট স্থিতিস্থাপক দণ্ডের মতো অংশটা দেখা যায় সেটাকে নটোকড বলা হয়। এই নটোকডের উপর ভিত্তি করে প্রাণীগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নন কর্ডেট এবং কর্ডেট। আজকের ক্লাস তোমাদের সঙ্গে আমার নন কর্ডেট। তাহলে প্রথমেই আমরা আগে জেনে নিব নন কর্ডেট বৈশিষ্ট্যগুলো কি কি, নন কর্ডেট দল কারা। তাহলে প্রথমে আমরা জানলাম যাদের নটোকড নাই, অনুপস্থিত। দুই নাম্বার হচ্ছে স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত এবং অঙ্কীয় নিরেট, স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত অঙ্কীয় এবং নিরেট। গলবিলে ফুলকারন্ধ এবং পায়ুপশ্চাৎ লেজ থাকে না। রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড পৃষ্ঠ দিকে। রক্তের হিমোগ্লোবিন রক্তরসে থাকে, হ্যাপাটিক পোর্টাল তন্ত্র থাকে না। চক্ষু ত্বক হতে সৃষ্টি হয়। এর আগে ছেলেরা বলেছিলে তোমরা যে হ্যাপাটিক পোর্টাল তন্ত্রটা কি, তাহলে আমি একটা ছবি দেখাই, ছবি দেখলে মৌলিক যে ধারণাটা ছবিতে দেখলেই বুঝতে পারতেছো। ছবিতে একটা, এটা হলো নন কর্ডেটের একটা মৌলিক রূপ। তাহলে আমি তোমাদেরকে প্রথমে বললাম যে নটোকড আছে এখানে, নাই ছবিতে কোনো নটোকড নাই। গলবলিয়া ফুলকারন্ধ নাই। তারপর হৃৎপিণ্ডটা বলেছিলাম যে পৃষ্ঠীয় দিকে, দেখো হৃৎপিণ্ডটা পৃষ্ঠীয় দিকে, হৃৎপিণ্ড পৃষ্ঠ দিকে। আরেকটা হচ্ছে অঙ্কীয় স্নায়ুরজ্জু, অঙ্কীয় স্নায়ুরজ্জু এবং গ্রন্থিযুক্ত, দেখো গ্রন্থিগুলো দেখা যাচ্ছে, এবং অঙ্কীয় স্নায়ুরজ্জুটা এটা নিরেট। এই বৈশিষ্ট্যগুলো একটা দেখলেই আমরা বুঝতে পারতেছি। তাহলে পায়ুপূর্ণ লেজ, লেজ আছে। একটা যদি আমরা কেঁচোর কথা চিন্তা করি, ম্যাটাফায়ার প্রস্থমা, ম্যাটাফায়ার প্রস্থমা দেখবে মুখ এবং শেষের দিকে পায়ু, ওদের কোনো লেজ নাই, এটা কিন্তু নন কর্ডেট। তাই পায়ুপূর্ণ লেজ নাই, পায়ু একদম শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা এটা জানলাম একটা নটোকর্ডেট অর্থাৎ নন কর্ডেট প্রাণীদের বৈশিষ্ট্য। তাহলে এখানে কোনো নটোকর্ড নাই, গলবলিয়া ফুলকানন্দ্র নাই, হৃৎপিণ্ডটা পৃষ্ঠ দিকে। আমরা যে কর্ডেট, আমাদের হৃৎপিণ্ডটা কোথায় থাকে? অঙ্কীয় দিকে, তাই না? আর ওদের থাকে পৃষ্ঠীয় ভাগে। আমাদের জীবনে এক দশায় না এক দশায় পায়ুপথের শেষের দিকে লেজ থাকে, পরিণত দশায় থাকে না কর্ডেটের ক্ষেত্রে। এদের কিন্তু কোনো লেজ নাই। আবার দেখো পৃষ্ঠীয় রক্তবাহিকা আছে, আবার অঙ্কীয় স্নায়ুরজ্জু আছে, স্নায়ুরজ্জুটা আবার কি গ্রন্থিযুক্ত। তাহলে আমরা এইটুকু বৈশিষ্ট্য আমরা জানলাম নন কর্ডেটদের। এবার আমরা দেখো তোমাদের কর্ডেটের মধ্যে, দুটার মধ্যে পার্থক্য আমি দেখার জন্য ছবি দুটা দিয়েছি। এখানে কি আছে? ফাঁপা পৃষ্ঠ স্নায়ুরজ্জু আছে, নিরেট নটোকড আছে, পেশল পায়ু উত্তর লেজ আছে, লেজও আছে, ওখানে কিন্তু লেজ ছিল না। হৃৎপিণ্ড এখানে দেখা যাচ্ছে না, ওখানে হৃৎপিণ্ড দেখা যাচ্ছে, হৃৎপিণ্ড কিন্তু অঙ্কীয় দেশে। আর গলবিলীয় ফুলকারন্ধ্র আছে, আবার অ্যান্ডোস্টাইলও আছে, তাই না? তাইলে এই দুইটার মধ্যে পার্থক্য করলে তোমরা কর্ডেট এবং নন কর্ডেটের মধ্যে পার্থক্য বের করতে পারবে। তাহলে কর্ডেটদের দেহের মৌলিক গঠন আমরা দেখলাম, কি দেখলাম? পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু আছে, নটোকর্ড আছে, আর কি আছে? গলবিলীয় ফুলকারন্ধ্র। পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জুটার সম্মুখ ভাগটা কি হয়? মস্তকে পরিণত হয়, আর শেষের দিকের অংশটা সুষমাকাণ্ডে পরিণত হয়। আর এই যে নটোকট আছে, পরিণত বসে নটোকটটা মেরুদণ্ডে পরিণত হয়, আর গলবলিয়া ফুলকারন্ধ্রটা ধীরে ধীরে পরিণত বসে ফুলকা অথবা ফুসফুসে রূপান্তরিত হয়। আর পেশল পায়ু উত্তর লেজ আছে, আর থাইরয়েড, এই যে দেখো অ্যান্ডোস্টাইল আছে এখানে, অ্যান্ডোস্টাইলটা কি? অ্যান্ডোস্টাইলটা পরিণত বসে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়।
এখন আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, হৃৎপিণ্ডটা অঙ্কীয় দেশে অবস্থিত এবং কঙ্কালের পার্শ্বদেশ থেকে আমাদের উপাঙ্গ তৈরি হয়, এগুলো কিন্তু আমাদের কর্ডেটের বৈশিষ্ট্য। এরপরে ছবিতে আমরা যাই, তোমরা আমাকে প্রশ্ন করেছিলে জাতি যোনি কি এর আগের ক্লাসে, আমি জাতি যোনির ছবিটা দেখাচ্ছি। প্রথমে দেখো সার্ক কন্ডিকথিস জাতীয়, এটাও কিন্তু ভার্টিব্রিট কন্ডিকথিস, ওর কিন্তু তরুণাস্থিযুক্ত, ওইটা হলো তরুণাস্থিযুক্ত। প্রথমটা দেখো যে তরুণাস্থিযুক্ত, তারপর এটা হচ্ছে রেফিন্ড ফিস, তারপর অস্থিযুক্ত, তারপর চলে গেছে ধীরে ধীরে কোথায় গেছে, ফোরলিম প্রাণীতে গেছে, অর্থাৎ অ্যাম্ফিবিয়া চার পা বিশিষ্ট প্রাণী, তারপর হচ্ছে অ্যামনিওটিক যারা এগ প্রাইমেটস, অর্থাৎ দুই পায়ের প্রভর দিয়ে যারা চলে, এই প্রাইমেটসগুলো। প্রাইমেটসের আবার কতগুলো ধাপ আছে, তারপর দেখো রোডেন্টস, তারপর হচ্ছে রোডেন্টস হচ্ছে এটা হচ্ছে ম্যামালিয়া, তারপর ক্রোকোডাইলস, রেপটাইলস, বার্ডস, এগুলো ওর শ্রেণীভুক্ত। এই ধীরে ধীরে যে বিবর্তনের ধাপ এবং ক্রমবিবর্তন, বিবর্তনের যে ধীরে ধীরে ধাপটা, এটা হলো ফাইলোজেনেটিক ধাপ বা ফাইলোজেনেটিক বলা হয় জাতির জন্য, এটাই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রয়োজনীয়তা। এই জন্য এই ছবিটা তোমাদেরকে আমি আজকে দেখালাম। তারপর তোমরা প্রশ্ন করেছিলে যে এর আগে আমি বললাম যে ননকর্ডেটদের হ্যাপাটিক পোর্টাল তন্ত্র থাকে না, কর্ডেটদের কি থাকে, হ্যাপাটিক পোর্টাল তন্ত্র থাকে। তাহলে তোমরা জিজ্ঞাসা করেছিলে যে হ্যাপাটিক পোর্টাল তন্ত্রটা কি, এখন হ্যাপাটিক পোর্টাল তন্ত্রের ছবিটা আমি দেখাচ্ছি। ছবিটাতে দেখতে পাচ্ছ যে বৃহদন্ত্র, অগ্নাশয়, অন্ত্র, ক্ষুদ্রান্ত, তাই না, এইগুলো থেকে কিন্তু কোষিক জালিকা আছে, এই যে পেচের পেচের মতো আছে, এগুলোকে বলা হয় কোষিক জালিকা। এই কোষিক জালিকা থেকে রক্ত নিয়ে সরাসরি কোথায় যাচ্ছে, হ্যাপাটিক পোর্টাল মোটা শিরাটাতে নিয়ে যাচ্ছে। দেখো ছবিতে দেখো, তারপরে হচ্ছে মোটা শিরা নিয়ে যাওয়ার পরে একটা অঙ্গের মাধ্যমে ভিতরে প্রবেশ করছে, অঙ্গটার নাম কি হচ্ছে যকৃৎ, যকৃতের ভিতরে ঢুকে আবার সেটা সে কোষিক জালিকায় জালের মতো বিস্তার করছে, সেটাকে বলা হয় কোষিক জালিক। এই কোষিক জালিক থেকে জালিকাকার নালিকাগুলো একত্রিত হয়ে একটা নালিতে পরিণত হচ্ছে, সেটাকে বলা হয় হ্যাপাটিক শিরা। এই হ্যাপাটিক শিরা আবার ডান দিকে গিয়ে আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের সুপারিয়র ভেনাকেপ আছে, ইনফেরিয়র ভেনাকেপ আছে, ইনফেরিয়র ভেনাকেপের মাধ্যমে আবার হৃৎপিণ্ড যায়। এই ধরনের সংবহনটাকে বলা হয় হ্যাপাটিক পোর্টাল তন্ত্র। ক্লিয়ার হয়েছে কি না আবার বলি, তাহলে বৃহদন্ত্র, তারপর ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, এগুলো থেকে রক্ত কোষিক জালিকার মাধ্যমে নিয়ে সরাসরি একটা নালীতে মিলিত হচ্ছে, যেটার নাম হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরা। হ্যাপাটিক পোর্টাল শিরা যায় প্রবেশ করছে একটা মাধ্যমিক অঙ্গে, অঙ্গটার নাম হচ্ছে কি, যকৃৎ। যকৃতে গিয়ে সে আবার জালিকাকার জালের ন্যায় বিস্তৃত হচ্ছে, সেখানে আবার অসংখ্য জালিকাকার সৃষ্টি হচ্ছে এবং নালীগুলো আবার একত্রে মিলিত হয়ে কী হচ্ছে, হ্যাপাটিক শিরা হচ্ছে। এই হ্যাপাটিক শিরা আবার ডান দিকে চলে যায়, ডান দিকে চলে গিয়ে সে এই যে হৃৎপিণ্ডের যে উপরের দিক থেকে রক্ত নেয় সুপারিয়র ভেনাকেপা, আর নিচের দিক থেকে রক্ত নেয় ইনফেরিয়র ভেনাকেপা, এই ইনফেরিয়র ভেনাকেপার মাধ্যমে ডানলিন্দে গিয়ে সরাসরি পৌঁছায়। এই ধরনের সংবহনটাকে বলা হয় হ্যাপাটিক পোর্টাল তন্ত্র। যখন রক্ত সংবহন তন্ত্র তোমরা পড়বে তখন ক্লিয়ার হয়ে যাবে তোমাদের হ্যাপাটিক পোর্টাল তন্ত্রটা কী, ওখানে সিস্টেমিক সংবহন পড়বে, করোনারি সংবহন পড়বে, পালমোনারি সংবহন পড়বে, পোর্টাল সংবহন পড়বে, তাহলে এটা হলো হ্যাপাটিক পোর্টাল তন্ত্র। ক্লিয়ার হয়েছ? এরপরে আমি চলে যাব এই যে ননকর্ডেট অ্যানিমেল, আটটা পর্ব হচ্ছে ননকর্ডেট, পরিফেরা, নিউরিয়া, তোমাদের কিন্তু সিরিয়ালি জানতে হবে একটার পর একটা কীভাবে উন্নত প্রাণীতে পরিণত হয়েছে, একটা অর্থাৎ ধাপে 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 উন্নত মেরুদণ্ডী প্রাণীতে পরিণত হয়েছে। তাহলে প্রথমটা কি পরিফেরা, তারপরটার নাম হচ্ছে নিডারিয়া, তারপরটা হচ্ছে প্লাটিহেলমেন্থিস, নিমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং ইকাইনোডারমাটা। আমরা কিন্তু এটাই হলো বেসিক, তোমাদের প্র্যাকটিক্যাল যখন হবে প্রতিটা ফাইলামের প্রাণী থাকবে এবং প্রতিটা ফাইলামের বৈশিষ্ট্য জানতে হবে, প্রতিটা ফাইলামের ক্লাসিফিকেশন তোমাদেরকে জানতে হবে। তাহলে এখন থেকে যদি তোমরা এই ফাইলামগুলোর বৈশিষ্ট্য জানো এবং প্রাণীর নামগুলো জানো, তাহলে তোমরা যে কোনোভাবে তোমরা চিহ্নিত করতে পারবে যে এটা এই পর্বের প্রাণী এবং এই এই বৈশিষ্ট্য এর মধ্যে আছে। তাহলে আমরা প্রথমেই চলে যাই পরিফেরার মধ্যে। এখানে কিন্তু তোমাদের এক মার্কের প্রশ্নগুলো আসে, নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী ফাইলাম কোনটি, নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে পরিফেরা এবং নিডেরিয়া, এই দুইটা হচ্ছে নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী। আরেকটা হচ্ছে সিলোমবিহীন ফাইলাম কোনটি, অ্যাসিলোমেট, যেটা আমি তোমাদেরকে পড়াইছিলাম যে সিলোমের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যাসিলোমেট, সিলোসিলোমেট, সিলোমেট। তাহলে অ্যাসিলোমেট ফাইলাম কোনটা, প্লাটিহেলমেন্থিস, কিংবা একটা ছবি দিয়ে থাকবে যে প্লাটিহেলমেন্থিস ফেসিওলে হ্যাপাটিকা, বা আর দুই তিনটা ছবি দেওয়া থাকবে যে কোন প্রাণীর নাম দেওয়া থাকবে যে কোন
ফাইলামটি বা কোন প্রাণীটি অ্যাসিলোমেট প্রাণী বা অ্যাসিলোমেট ফাইলাম। তাহলে তোমাদেরকে জানতে হবে প্লাটিহেলমেন্থিস পর্বেরটার একটা পর্বেই হচ্ছে অ্যাসিলোমেট প্রাণী। প্লাটিহেলমেন্থিসে হচ্ছে অ্যাসিলোমেট প্রাণী, আর অপ্রকৃত সিলোম সিরোসিলোমেট যেটা একটা ফাইলাম সেটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডার উদাহরণ আমি তোমাদের কি বলেছিলাম, নেমাটোডার উদাহরণ হচ্ছে অ্যাসকারিস লুম্বিকুয়েট, সুতাকৃমি বা ফিতা সুতাকৃমি বা সুতাকৃমি বলা হয় বা চোখের কৃমি লোয়া লোয়া, এগুলো হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী। তাহলে এই প্রাণীটার নামও আমরা জানলাম, অপ্রকৃত সিলোমের প্রাণীর নাম তোমাদের এরপরে যখন যাবো তখন ক্লিয়ারলি আরও বলবো। আর প্রকৃত সিলোমের প্রাণী হচ্ছে এই চারটা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডারমাটা। তাহলে প্রকৃত সিলোমযুক্ত প্রাণী হচ্ছে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডারমাটা। তাহলে এই ফাইলাম এই ছকটা আমরা পুরোপুরি জানবো। নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী হচ্ছে দুইটা ফাইলাম, আর সিলোমবিহীন প্রাণী হচ্ছে প্লাটিহেলমেন্থিস পর্ব, অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী হচ্ছে নেমাটোডা, আর সিরোসিলোমেট হচ্ছে চারটা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা অ্যান্ড ইকানোডারমাটা। চলে গেলাম ফাইলাম পরিফেরা। তোমাদের মিউজিয়াম স্পেসিমেনও থাকবে স্পঞ্জিলা বা স্পঞ্জ তোমাদের থাকবে। তাহলে প্রথমে আমরা পরিফেরা লেটিন শব্দটা আমরা ভাঙব। পরস, পরস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, ফেরা মানে ফেরন বা ফেয়ার অর্থ হচ্ছে বহন করা। তাহলে যে সকল প্রাণীদের দেহে ছিদ্রযুক্ত এদেরকে বলা ছিদ্রাল প্রাণীও বলা হয়ে থাকে। যে সকল প্রাণীদের দেহ ছিদ্রযুক্ত তাদেরকে বলা হয় পরিফেরা পর্বের প্রাণী। তাহলে দেশ পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য নিম্ন শ্রেণীর ননকর্ডেট যেহেতু, তাহলে আমরা প্রথমে এখন তোমাদের বলবো প্রথমেই ভিত্তিতে চলে যাব। ও কোন ভিত্তিতে শ্রেণীবিন্যাসে কোন ভিত্তিতে পড়ছিল, কোষীয় সংগঠন মাত্রার কোন স্তরটাতে গেছিল। তাহলে এটা হলো কোষগুলোর সংগঠন হচ্ছে কোষীয় মাত্রার গঠন। এর দেহে কোনো অঙ্গ অঙ্গতন্ত্র কিছুই নাই, শুধুমাত্র কয়েকটা কোষ আছে। কোষগুলো বিভিন্নভাবে কোষগুলো সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে না, এখানে কোনো টিস্যু গঠিত হয় না, এই জন্য এটাকে বলা হয় কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। আর দেহ প্রাচীরটাতে দেহের চারদিকে কী থাকে, অনেক ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় অস্ট্রিয়া। আমি দেখা এখনও তোমাদেরকে ছবিতে দেখাবো যে ছিদ্রগুলো কেমন। আর দেহের কী আছে, পানি প্রবাহের দেহ সংবহনতন্ত্র, ওর যেহেতু রক্ত সংবহনতন্ত্র নয়, পরিপাকতন্ত্র নয়, শ্বসনতন্ত্র নেই, প্রজননতন্ত্র কিছুই নেই, তাহলে কী হবে, তাহলে ওই পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ ওর নালীতন্ত্র আছে। নালীতন্ত্রের মাধ্যমেই দেহের অভ্যন্তরে খাদ্য প্রবেশ করে, অক্সিজেন প্রবেশ করে এবং শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। আর দেহের ভিতর কঙ্কালতন্ত্র নাই, তাহলে কী আছে, স্পিকুল নামক অসংখ্য চুনময় কাঠা অথবা স্পঞ্জযুক্ত স্পঞ্জিনযুক্ত নামক এক ধরনের জৈবতন্ত্র দেহের কাঠামো গঠন করে। তাহলে স্পিকুল ওর হচ্ছে কঙ্কালতন্ত্র। স্পিকুলগুলো বিভিন্ন আকৃতি, ত্রিকোণ আকার হতে পারে, গোলাকার হতে পারে বা কাঁটার মতো হতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে। আর এর অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক এক ধরনের কোষ আছে। কী আছে, এই বিশেষ বৈশিষ্ট্য কিন্তু কোয়ানোসাইট কোষ। কোয়ানোসাইটের এক ধরনের ফ্লাজেল আছে, ফ্লাজেলের সঞ্চালনের ফলে পানির প্রবাহের বা আন্দোলনের সৃষ্টি হয়, ফলে পানি প্রবাহের সঙ্গে কী হচ্ছে, অক্সিজেন, খাদ্য এবং শুক্রাণু দেহের ভিতরে প্রবেশ করছে। আরেকটা আছে, দেহের ভিতরে কিন্তু একটা ওর গহ্বর আছে এ পর্বের প্রাণীতে, এই গহ্বরটাকে বলা হয় স্পঞ্জনশীল। এই স্পঞ্জনশীল কিন্তু নালীতন্ত্রের সঙ্গে সংযুক্ত। আর দেহের শেষ ভাগে একটা বড় ছিদ্র আছে, এটার নাম হচ্ছে অস্কুলাম। অর্থাৎ এর যেহেতু পাইপথ নাই, তাহলে ছিদ্রটার পথেই সমস্ত জিনিসগুলো আবার যে মুখ দিয়ে ঢুকে সেদিক দিয়ে আবার বের হয়ে যায়, অর্থাৎ অস্ট্রিয়া দিয়ে ঢুকে এবং অস্কুলাম দিয়ে বের হয়ে যায়। এরা নিশ্চল, কোনো বস্তুর সঙ্গে স্থায়ীভাবে সংযুক্ত থাকে। আর জীবনচক্র হচ্ছে প্যারেনকাইমুলা বা অ্যাম্পিব্লাস্টুলা নামক লার্ভা দশা দেখা দেয়। তাহলে এখন পরীক্ষার সময় কী আসবে, যে অ্যাম্পিব্লাস্টুলা লার্ভা বা প্যারেনকাইমুলা লার্ভা কোন পর্বের প্রাণীতে দেখা যায় বা এটা কোন পর্বের বৈশিষ্ট্য, তাই না। অস্ট্রিয়া, অস্ট্রিয়া হয়তো দিল, অস্ট্রিয়া কোন প্রাণীতে দেখা যায়, চারটা প্রাণী দিয়ে দিল, চারটা প্রাণীর নাম বৈজ্ঞানিক নাম দেওয়া হলো, তখন বলা হবে অস্ট্রিয়া কথা। তো অস্ট্রিয়া শুধুমাত্র পরিফেরা পর্বের প্রাণীদের দেহের বাইরের দিকে ছিদ্রটাকে বলা হয় অস্ট্রিয়া, এবং দেহের সর্বাগ্রে যে ছিদ্রটা থাকে সেটাকে বলা হয় অস্কুলাম। তাহলে অস্ট্রিয়া, অস্কুলাম, কোয়ানোসাইট কোষ, স্পঞ্জিন, আর কী শিখলাম আমরা, লার্ভা দশা, প্যারেনকাইমুলা লার্ভা বা অ্যাম্পিব্লাস্টুলা লার্ভা, এই পরিফেরা পর্বে বৈশিষ্ট্য এবং কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী।
মেইন বৈশিষ্ট্য এখন ছবিতে আমরা বইয়ের সঙ্গে মিলাই ছবির সঙ্গে মিলাই ছবি দেখি দেখো দেহের শীর্ষভাগে একটা বড় ছিদ্র দেখাচ্ছে একটা বড় ছিদ্র এবং সমস্ত দেহে আবার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখাচ্ছে স্কাইফা জিলাটিনোসোম দেখো আর এই যে পাশের ছবিটাতে দেখো এই পাশের ছবিটাতে দেখো ছবিটার গোটা গায়ে অর্থাৎ তার বাহিরের আবরণের মধ্যে ছোট ছোট ছিদ্র এই ছিদ্রগুলোকে বলা অস্ট্রেলিয়া আর এই স্কাইফার দেখো শেষের ভাগে দেহের একদম সবচেয়ে উপরের ভাগে একটা বড় ছিদ্র দেখা যায় এটাকে বলা হয় অস্কুলাম এবং কোনো কিছুর সঙ্গে যে লেগে থাকে দেখো যে পাথরের সঙ্গে কোনো কিছুর সঙ্গে প্রতিটা প্রাণী প্রতিটা পাথরের সঙ্গে লেগে থাকে তাহলে পরিফারা পর্বের প্রাণীদের আমরা বৈশিষ্ট্য জানলাম কোষীয় মাত্রা প্রাণী অস্ট্রিয়া দেখা যায় অস্কুলাম দেখা যায় কনসার্ট কোষ থাকে লার্ভাদশা কী কী ইত্যাদি এরপরে ফাইলামে আমরা যাব নামগুলা কিন্তু অবশ্যই শিখবে এরপরে হচ্ছে নিডারিয়া নিট নিট হচ্ছে বা নিটল রোম বা কাঁটাযুক্ত কাঁটাযুক্ত আর এরিয়া মানে কানেক্টেড অর্থাৎ প্রাণীটার দেহে কাঁটা থাকবে কাঁটা সংযুক্তকারী এই জন্য এটা নামকরণ করা হয়েছে নিডারিয়া নিডারিয়া প্রাণীর তাহলে কী ভিত্তিতে এটাকে শ্রেণীবিন্যাস নিডারিয়া ফাইলামে ফেলা হয়েছে তোমাদেরকে আমি আগে পড়াইছিলাম এটা হচ্ছে সামান্য টিস্যু মাত্রার বহুকোষী এবং ওরিও প্রতিসম হাইড্রা কী ছিল ওরিও প্রতিসম নিডারিয়া পর্বের প্রাণীটা কী তাহলে ভিত্তিগুলোর মধ্যে চলে আসছে ওরিও প্রতিসম এক নাম্বার কী মাত্রার প্রাণী এটা হলো সামান্য টিস্যু মাত্রার প্রাণী তাহলে দুইটা আমরা আগেই জানতাম তারপরে আরেকবার পড়াছিলাম দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণী কী তোমাদেরকে পড়িয়েছিলাম অর্থাৎ ডিপ্লোপ্লাস্টিক প্রাণী বলতে কী বোঝায় এখন ডিপ্লোপ্লাস্টিক প্রাণী যে নিডারিয়া পর্বের মেইন বৈশিষ্ট্য অর্থাৎ দেহের বাহারের স্তরটাকে বলা হয় অ্যাক্টোডার্ম এবং ভিতরের স্তরটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্ম বা অ্যাপিডার্মিস বাহিরের স্তরটি অ্যাপিডার্মিস বা ভিতরের স্তরটা হচ্ছে অ্যান্ডোডার্মিস এবং দুই স্তরের মাঝখানে ঘন জেলির মতো অকোষীয় থকথকে পদার্থ দেখা যায় সেটাকে বলা হয় মেসোগ্লিয়া এখন ছবিতে দেখতে পাচ্ছ বাহিরের স্তরটা হচ্ছে অ্যাপিডার্মিস তারপরে স্তরটা দেখো তারপরে স্তরটা হচ্ছে মেসোগ্লিয়া তারপরে স্তরটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস এখন এই স্তরের মধ্যখানে একটা বড় গহ্বর দেখা যায় সেটাকে বলা হয় সিলেন্টারন তাহলে আমরা সিলেন্টারন দেখতে পাচ্ছি নিডারিয়া পর্বের প্রাণীদের সিলেন্টারন মেইন বৈশিষ্ট্য তাহলে দুইটা স্তর আছে মধ্যখানে মেসোগ্লিয়া আছে মেসোগ্লিয়া কিন্তু অকোষীয় যেহেতু অকোষীয় সেখানে কোনো অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠিত হয় না তাই না আর নিমাটোসিস্ট পরের ছবিতে দেখো পরের ছবিতে হচ্ছে এখানে এর মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই ফাইলামের মেইন বৈশিষ্ট্য হচ্ছে নিডোব্লাস্ট কোষ আছে নিডোব্লাস্টের কোষের ভিতরে উপরে দিকে দেখো কাঁটাযুক্ত এবং ভিতরের দিকে একটা থলির মতো দেখা যাচ্ছে ছবিতে দেখো একটা থলির মতো দেখাচ্ছে নিমাটোসিস্ট এই নিমাটোসিস্টের ভিতরে কী থাকে আমিষ এবং ফেনলে গঠিত হিপ্নোটক্সিন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যখন কোনো শিকার করে বা কোনো প্রাণী বা খাদ্য গ্রহণ করতে যায় তখন প্রাণীটার উপর এই বিষাক্ত পদার্থ সে ছড়িয়ে দেয় এবং নিমাটোসিস্ট দিয়ে সে আটকায় ফেলে আঠালো পদার্থ দিয়ে এইভাবে সে খাদ্য গ্রহণ করে তোমরা যখন হাইড্রা পড়বা তখন কিন্তু এটা ক্লিয়ারলিভাবে জানতে পারবে ঠিক আছে তাহলে নিমাটোসিস্ট এর মেইন বৈশিষ্ট্য এটা তো ডিপ্লোপ্লাস্টিক প্রাণী অ্যাপিডার্মিস থাকবে গ্যাস্ট্রোডার্মিস থাকবে মধ্যখানে কী থাকবে মেসোগ্লিয়া থাকবে আর ভিতরের যে গহ্বরটা সেটাকে বলা হয় সিলেন্টারন এখন সিলেন্টারন হচ্ছে এর একমাত্র পরিপাক সংবহন গহ্বর এর কোনো পরিপাক সংবহন গহ্বর নাই সিলেন্টারনের মাধ্যমেই এরা খাবারটা বহুকোষীয় এবং অন্তঃকোষীয়ভাবে পরিপাক করে তাহলে এর মধ্যে কিন্তু অন্তঃকোষীয় পরিপাক দেখা যাচ্ছে উন্নত হয়ে গেল এর মধ্যে আবার বহিকোষীয় পরিপাকও আছে তার এর মধ্যে আবার গঠনে বহুরূপতা দেখা যায় এদের দেহের মধ্যে পলিপও আছে মেডিসোয়াল আছে পলিপ এমন এক দশা যেটার অযৌন প্রজনন দশা আর যৌন প্রজনন দশা হচ্ছে মেডিসোয়াল সে নিজে নিজেই বংশবিস্তার করে আর জীবনচক্রে কী দেখা যায় প্লানুলা লার্ভাদশা দেখা যায় তাহলে এখন যদি বলা হয় এই পরিফারা পর্বের কী অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভা দেখা যায় আবার নিডারিয়া পর্বে দেখা যাচ্ছে যে এখানে প্লানুলা লার্ভা দেখা যাচ্ছে তাহলে কোন পর্বের এই লার্ভাটি কোন পর্বের এক মার্কের প্রশ্ন এইভাবেই ধরা হয় যে প্লানুলা দশার লার্ভা কোন ফাইলামের প্রাণীদের মধ্যে দেখা যায় তাহলে আমরা নিডারিয়া পর্বের বা নিডোব্লাস্ট কোষ কোন মানে ওখানে বলছিলাম তোমাদের কী কোষের কনোসাইট কোষের কথা বললাম আর এখানে কি একটা বিশেষ কোষের নাম বললাম নিডোব্লাস্ট কোষ এই নিডোব্লাস্ট কোষের মধ্যে কী থাকে নিমাটোসিস্ট থাকে নিমাটোসিস্টের কাজেই কী নিমাটোসিস্ট হচ্ছে খাদ্য আত্মরক্ষা চলন ইত্যাদিতে সাহায্য করে তাই না আর মেসোগ্লিয়া কী এক মার্কের প্রশ্ন কিন্তু হবে মেসোগ্লিয়া কী নিডারিয়া পর্বের প্রাণীদের বা দ্বিস্তরী প্রাণীদের অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝখানে যে ঘন জেলির মতো অকোষীয় তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় মেসোগ্লিয়া এটা কিন্তু অকোষীয় এই জন্য এখানে কোনো
অঙ্গ বা অঙ্গতন্ত্র গঠিত হয় না। তাহলে আমি পুরাপুরি প্রাণীটার উদাহরণের দিকে যাই, যেমন হাইড্রা, অরেলিয়া, এই প্রাণীগুলো তোমরা চিহ্নিত করো, হাইড্রা, অরেলিয়া, অবেলিয়া। তাহলে এই দশাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটার নাম কি? হাইড্রা, অরেলিয়া আর অবেলিয়া। তাহলে দেখতে পাচ্ছ তিনটা প্রাণীর নাম জানবো, হাইড্রা, অরেলিয়া, অবেলিয়া। ওখানে আমরা কি শিখলাম? জিলাটিনোসোম, এটার নাম হচ্ছে অরেলিয়া, আর এটার নাম হচ্ছে, তার পাশেরটা হচ্ছে সবুজটা দেখো, ওটা হচ্ছে হাইড্রা, নিচেরটা হচ্ছে অবেলিয়া। তাহলে তিনটা প্রাণীর নাম আমরা ক্লিয়ারলি শিখলাম। এরপরে ফাইলাম থ্রি, প্লাটি, প্লাটি হেলমেনথিস, উচ্চারণগুলো সুন্দর করে শিখবা, প্লাটি হেলমেনথিস। তাহলে প্লাটি মানে কি? ফ্ল্যাট বা চ্যাপ্টা, হেলমেনথিস মানে কৃমি, আমরা জানি হেলমেনথিস কৃমি, তাহলে এটা হলো চ্যাপ্টা কৃমি। তাহলে চ্যাপ্টা বলতে কি বুঝায়? এটা হলো দেহটাকে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসম, একটা প্রাণী দেখা যাচ্ছে ওটাকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করা যাবে, তখন এটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, পাতার মতো বা ফিতার মতো বা পৃষ্ঠ অঙ্কের দিকে এটা চাপা, প্লাটি হেলমেনথিস। দেহ ত্বক সিলিয়াযুক্ত, এর দেহের যে বাহিরের ত্বকটা আছে সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা ইলাস্টিনে আবৃত, সরি কিউটিকলে আবৃত। তাহলে প্লাটি হেলমেনথিসের আমি তোমাদেরকে কি বলছিলাম, প্লাটি হেলমেনথিস পর্বের প্রাণীটা কোন পর্বের প্রাণীটা অ্যাসিলোমেট, এই প্লাটি হেলমেনথিস আমি বলছিলাম ত্রিস্তরী প্রাণী হলেও কিন্তু সিলোম দেখা যায়, কিন্তু ত্রিস্তরী প্রাণী হলেও এটা কিন্তু অ্যাসিলোমেট বা সিলোমবিহীন, একমাত্র পরিপাক নালী ছাড়া অন্তঃস্থ আর কোনো গহ্বর থাকে না, গহ্বর নেই, ওর পরিপাক নালীটা থাকে। এই জন্য এই ফাঁকা দেহের ফাঁকা ফাঁকা স্থানগুলোতে কি দ্বারা পূর্ণ থাকে? প্যারেনকাইমা নামক যোজক কলা দ্বারা পূর্ণ বা মেসেনকাইম বা দ্বারা এই ফাঁকা স্থানগুলো পূরণ থাকে থাকে। এদের আবার কি দেখা যায়? অধিকাংশ যেহেতু এদের পরজীবী, তাহলে অন্য প্রাণীর দেহে কি করে, যেমন ফেসিওলা হ্যাপাটিকা বা টিনিয়াসোলিয়াম, এরা কি মানুষের পেটের মধ্যে কি থাকে, চোষক থাকে, ও দেহের মধ্যে চোষক থাকে বা হুক থাকে, যার মাধ্যমে অন্ত্রের মধ্যে এমনভাবে সে আটকে থাকে এবং অন্ত্রের যোজকল এবং টিস্যু রক্ত এরা চুষে চুষে সাপ করে খায়। তাহলে কি আছে? চোষক আছে, হুক আছে, আর হুকের মধ্যে কিন্তু এক ধরনের দাঁতের মতো অংশ থাকে, সেটাকে বলা হয় রোস্টেলাম। এখন প্রাণীটা আমরা দেখি, এই যে চোষক দেখা যাচ্ছে ছবিতে দেখো, চোষক, এই যে চোষক দেখা যাচ্ছে গোল গোল, এটা চোষক বা শাখা, আর উপরে দেখো, যে উপরে দেখো রোস্টেলামগুলো একদম মাথার কিনারার দিকে, মাথার কিনারার দিকে দেখো, উপরের দিকে আরও উপরে দেখো, হ্যাঁ এখানে সবচেয়ে উপরে এটা ফিতাকৃমি, এটা কিন্তু মানুষের দেহে থাকে, এটা যকৃতে থাকে, ফেসিওলা হ্যাপাটিকে, এটা চ্যাপটা ফিতার মতো, এদের দেহের গঠনই বলছিলাম চ্যাপটা ফিতার মতো দ্বিপাশীয় প্রতিসম, তাই না? আর সেগমেন্টেশনগুলো কিন্তু বাহ্যিক। তাহলে ফিতাকৃমি, তাহলে চোষক দেখলাম, হুক দেখলাম, ওর দেহের গঠনটা আমরা দেখলাম, নাম শুনলাম, নাম দুটো নাম জানি, টিনিয়াসোলিয়াম আর ফেসিওলা হ্যাপাটিকা। তাহলে প্লাটি হেলমেনথিস পর্বের প্রাণীদের দুইটা প্রাণীর নাম আমরা জানবো, ফেসিওলা হ্যাপাটিকা অ্যান্ড টিনিয়াসোলিয়াম। আবার দেখাই তোমাদেরকে বৈশিষ্ট্যটা, দেখো অ্যাসিলোমেট, কিন্তু এদের আবার কি আছে, একটা রেচনতন্ত্র, শিখাকোষ। দেখো ছবিটাতে দেখতে পাচ্ছ, তোমরা ছবিটা দেখো, একদম শেষের তিন নম্বরের ছবিটা দেখো, শিখাকোষ, শিখার মতো নিচের দিকে একটা ঝুলন্ত প্রদীপের মতো, এই জন্য এটাকে বলা হয় শিখাকোষ, শিখার মতো দেখতে এবং শাখা প্রশাখাযুক্ত, এবং নিচের দিকে এটা হলো শিখাকোষ দেখতে। তাহলে এর রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গের নাম হচ্ছে শিখাকোষ। তাহলে রক্ত সংবহনতন্ত্র এখানে নাই, শ্বসনতন্ত্র অনুপস্থিত, শুধু রেচনতন্ত্র আছে যেটা শাখা প্রশাখাযুক্ত, ওটা থেকে ওটাতে কিন্তু তা ছিল না, এখানে কিন্তু আবার রেচন নালী উদ্ভব হয়েছে। অধিকাংশই প্রাণী কিন্তু এদের হচ্ছে পরজীবী, কিছু সংখ্যক শুধুমাত্র মুক্তজীবী। তাহলে আমরা এর মেন বৈশিষ্ট্য জানবো, দেহের নরম চ্যাপটা ফিতার মতো দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা হলো অ্যাসিলোমেট, তাই না? এই যে দেখো ছবিটা দেখো, অ্যাসিলোমেটের ছবিটা, হ্যাঁ অ্যাসিলোমেট। পরিপাক নালী ছাড়া অন্তঃস্থ কোনো ফাঁকা জায়গা বা ফাঁকা গহ্বর নাই, বিভিন্ন অঙ্গের ফাঁকা জায়গাগুলো কী দ্বারা পূর্ণ? প্যারেনকাইমা দ্বারা, প্যারেনকাইমা নামক যোজক টিস্যু বা মেসেনকাইমে পূর্ণ থাকে। আর
অনেক ক্ষেত্রে প্রাণীর দেহে বাহ্যিক চোষক বা হুক থাকে, হুকগুলোতে আবার দাঁতের মতো রোস্ট্রেলাম থাকে, যার সাথে অন্য প্রাণীর দেহে এরা ওখান থেকে পরজীবী লাইফ লিড করে, অর্থাৎ ওখান থেকে সে চোষক নিয়ে সে রক্ত যোজক কলা এগুলো সে চুষে চুষে বা শাক করে খায়। এর রেচন অঙ্গটার নাম কি বললাম? শিখাকোষ। ঠিক আছে, তাহলে এই প্লাটিহাল মেন্থিস পর্বে কিন্তু অনেক লার্ভা দশা, রেডিয়া, সার্কারিয়া, মেটাসার্কারিয়া এখানে নাই, যদিও আমি তোমাদেরকে বললাম এই অনেক ধরনের লার্ভা দশা দেখা যায়। তাহলে প্লাটিহাল মেন্থিসের পর্বের প্রাণী আমরা দেখলাম, দুইটা প্রাণীর নাম দেখলাম, হেসিওলা হ্যাপাটিকা এবং টিনিয়া সোলিয়াম। এই যে নেমাটোডা চলে আসলাম, নেমাটোডা কি দেখতে, প্রাণীটা দেখো, এটাকে বলা হয় নেমাটোস, মানে থ্রেড বা সুতা, সুতার মতো কৃমি। আমাদের বাচ্চাদের মধ্যে কৃমি যে দেখা যায়, যে কৃমিটা সেটাকে বলা হয় নেমাটোডার পূর্বের প্রাণী অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস বা সুতা কৃমি বা গোল কৃমি, তাই না? নেমাটোস মানে সুতা, ইডিওস মানে ফর্ম, সুতার মতো, আর হেলমেন্থিস মানে ফর্ম। আগে ছিল নেমাথেলমেন্থিস, এখন হয়েছে নেমাটোডা। নেমাটোডা হচ্ছে, এটার নাম হচ্ছে সুতা কৃমি। তাহলে দেহটা কি নলের মতো দেখতে, এবং এটাকে দ্বিপার্শ্বীয় প্রতিমা, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে দেয়। দুই পার্শ্বে কিন্তু ক্রমশ শুরু, ছবি দেখে তোমরা মুখস্থ করবে, দুই পার্শ্বে ক্রমশ শুরু, মধ্যভাগে একটু চওড়া। হ্যাঁ, এই প্রাণীরা কি আবার বলছিলাম তোমাদের, সিলোমের উপর ভিত্তি করে এদেরকে সিডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমযুক্ত, এটা অখণ্ডায়িত, খণ্ডন নাই। দেখো নেমাটোডার সঙ্গে নেমাটোডার কৃমি আর কেঁচো দেখতে কিন্তু প্রায় অনেকটা মিল, কিন্তু কেঁচো হচ্ছে প্রকৃত খণ্ডায়িত, সে চলে গেছে অন্যদিকে, কিন্তু এটা অখণ্ডায়িত। ইলাস্টিন নির্মিত অকোষীয় পুরু প্রতিরোধ কিউটিকল দ্বারা দেহটা এর আবৃত থাকে। এটা পৌষ্টিক নালি লম্বা, মুখ থেকে একদম ঠিক পায় পর্যন্ত বিস্তৃত। এই জন্য দেখতে প্রাণীটাকে, দেহকে নলের ভিতর নল, অর্থাৎ নলের ভিতর মানে এমনি তো চামড়া উপরের দিকে ইপিডার্মিস দিয়ে আবৃত, তারপরে দেখবা নিচের দিকে ওর ভিতরের দিকে আবার এক নলের মতো, তার পৌষ্টিক মুখ থেকে একদম পায়ে ভিতর, এই জন্য এটাকে বলা হয় নলের ভিতর নল, আর টিউব উইদিন টিউব ধরনের গঠন দেখা যায়। অর্থাৎ নলের ভিতর নল কোন প্রাণীর মধ্যে দেখা যায়? নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়। আর সুডোসিলোমেট ফাইলাম কোনটা? সুডোসিলোমেট ফাইলাম হচ্ছে নেমাটোডা, এটা একটা। আর এদের যে ঠোঁট বা ওষ্ঠটা আছে বৈশিষ্ট্যপূর্ণ, অর্থাৎ ওই যে কৃমি বলে না, যে পেটের ভিতর বা পায়ুপথে কামড় দেয়, তাহলে ওর ঠোঁটটা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ, অর্থাৎ কামড়ানোর জন্য তাদের ঠোঁটটা অন্যরকম। আর শ্বসনতন্ত্র সংবন্ধতন্ত্র অনুপস্থিত, এখানেও কিন্তু কোনো শ্বসনতন্ত্র নেই, সংবন্ধন। এখন যদি বলা হয় কোন কোন ফাইলাম সংবন্ধতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত, তাহলে আমরা জানলাম কোন কোন ফাইলামে, আগের ফাইলামও নাই, এই ফাইলামও নাই, প্লাটিহাল মেন্থিসও নাই, নেমাটোডাও নাই। এক মার্কের প্রশ্ন, এই জন্য প্রতিটা জিনিস আর অধিকাংশ প্রাণী একলিঙ্গ যৌন দ্বিরূপতা দেখা যায়। তো যৌন দ্বিরূপতা কি? যৌন দ্বিরূপতা যখন একই প্রজাতির স্ত্রী পুরুষ সদস্য আকারে ভিন্ন, যেমন আমরা মানুষ পুরুষরা আলাদা মহিলারা আলাদা, সেরকম অন্য প্রজাতির মধ্যেও দেখা যায় যে স্ত্রী এবং পুরুষ যখন আলাদা দেখা যায় বা গাঠনিকভাবে পৃথক হয়, তখন সেটাকে বলা হয় যৌন দ্বিরূপতা। তাহলে আমরা যৌন দ্বিরূপতা জানলাম, এখানে পরজীবী প্রাণী আছে, জলচর আছে, স্থলচর আছে। তাহলে আমরা এটা দেখলাম নলাকার, দুই প্রান্তে সূচালো, মধ্যভাগে চওড়া এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর একটা মেইন বৈশিষ্ট্য বলছিলাম সুডোসিলোমেট, তাই না, অপ্রকৃত সিলোমযুক্ত। আর পুরো স্ত্রী প্রতিরোধক্ষম একটা আবরণ থাকে কিউটিকল দিয়ে দেহ আবৃত, পৌষ্টিক নালি সোজা মুখ থেকে পায়ে পর্যন্ত বিশিষ্ট প্রসারিত, এ কারণে এই প্রাণীকে নলের ভিতর নল বলা হয়। আর মুখছিদ্র শান্ত বৈশিষ্ট্যপূর্ণ, এদের ঠোঁট আছে বৈশিষ্ট্যপূর্ণ, পরিবৃত্ত, শ্বসনতন্ত্র সংবন্ধতন্ত্র নাই। আমরা এগুলা জানলাম নেমাটোডের বৈশিষ্ট্য। তাহলে নেমাটোডের প্রাণীগুলোকে আমরা দেখি, চোখের ভিতরেও থাকে, তারপরে দেখো একটা চোখের ভিতরে কীভাবে কৃমিটা থাকে, লোয়া লোয়া একটা চোখ, চোখের ভিতরে যে কৃমিটা নেমাটোডের এই প্রাণী, এটাকে বলা হয় লোয়া লোয়া। এই যে আমাদের গোল কৃমি বলা হয় অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, পেটের ভিতরে বাচ্চাদের ভিতরে বেশি থাকে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, এই আমরা দুটার নাম অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস বানানটা ঠিক মতো করে শিখবে, লোয়া লোয়া চোখের কৃমি। তাহলে
এটাও কৃমি, এটাও কৃমি, এটা চোখে, একটা হচ্ছে অন্ত্রে, পেটের ভিতরে যেটা থাকে। তাহলে আমরা নেমাটোডা পর্বের দুইটা প্রাণীর নাম জানলাম, লুয়া লুয়া, অ্যাসকারিস, লুম্বিকারিস। ধীরে ধীরে কিন্তু একটা প্রাণী থেকে একটা প্রাণীতে, একটা প্রাণীতে উন্নত হচ্ছে। এরপরে ফাইলামে আমরা যাব, ফাইলাম ফাইভ, মলাস্কা। মলাস্কা দেখো, আমরা কিন্তু শামুক এবং ঝিনুক সবাই জানি মলাস্কা। তাহলে দেহাটা কি, এর দেহাটা কিন্তু নরম, আমরা জানি যে শক্ত না, শক্ত যখন খোলস দ্বারা আবৃত থাকবে তখন শক্ত। আর খোলসহীন, এখানে কিন্তু খোলসযুক্ত প্রাণী আছে মলাস্কা এবং খোলসবিহীন প্রাণী আছে। তাহলে এখানে বলছে নরম, মাংসল এবং অখণ্ডায়িত, এটা কিন্তু খণ্ডায়িত না। তাহলে খণ্ডনের ভিত্তিতে তোমাদেরকে ভাগ করেছিলাম না, খণ্ডায়িত অখণ্ডায়িত, এটা কিন্তু আনসেগমেন্টেড। এটা হচ্ছে দেহ নরম এবং মাংসল, সিলোমেট। এই ফাইলামটা হচ্ছে ফুললি সিলোমেট, এখান থেকেই শুরু। তাহলে বলছিলাম না চারটা পর্ব সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু এই গ্যাস্ট্রোপডরা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম না, এটা অপ্রতিসম, এটাকে ভাগ করা যায় না। সুস্পষ্ট মাথা বিশিষ্ট, এখন এ দেখো আগের প্রাণী থেকে এই প্রাণীর একদম সুস্পষ্ট মাথা আছে। এর একটা ম্যান্টল নামক বাহিরের দিকে একটা আবরণ দ্বারা দেহাবৃত, এই ম্যান্টল থেকে এক ধরনের চুনময় খোলক পদার্থ নিঃসৃত হয়, চুনময় পদার্থ নিঃসৃত হয় যেটা খোলক তৈরি হয় বা খোলক গঠিত হয়। তাহলে এই খোলকের ভিতরে ওর দেহটা ঢুকানো থাকে বা অবস্থান করে। তাহলে ম্যান্টল কি, একটা পাতলা দেহ আবরণ, তাই না? এই পাতলা দেহ আবরণ থেকে চুনময় জাতীয় পদার্থ খরিত হয়ে খোলক গঠন করে, এই খোলকের ভিতরে তার দেহটা ঢুকানো থাকে। এখন এরপরে দেখো দেহগহ্বর খুব সংক্ষিপ্ত এবং হিমোসিল, হিমোসিল কি, তোমাদের প্রশ্ন হবে হিমোসিল কি ম্যাডাম? যখন দেহগহ্বরটা সংক্ষিপ্ত হবে এবং রক্ত দ্বারা পূর্ণ থাকবে তখন সেটাকে বলা হয় হিমোসিল। তাহলে দেহগহ্বরটা খুব ছোট এবং হিমোসিল অর্থাৎ ওই দেহগহ্বরটা তখন রক্ত দ্বারা পূর্ণ থাকবে, সেটাকে বলা হয় হিমোসিল। আর দেহের অঙ্কীয়ভাবে দেখো, একটা অঙ্কীয়ভাবে ছবির নিচে দেখো, ছবির নিচে মাংসল একটা পদ দেখা যাচ্ছে, তাই না? এই পদে সাজে সে চলাফেরা করে। তাহলে এর ওই প্রাণী থেকে এ প্রাণীর অনেক উন্নত, দেশের পদ আছে, একটা সুস্পষ্ট মস্তক আছে, তারপর পৌষ্টিক নালীটা একদম পেঁচানো এবং ইউ আকৃতির। এদের কি আছে, কাইটিনের মতো একটি রেতি জিহ্বা বা যেটাকে আমরা বলি রেডুলা। রেডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? রেডুলা হচ্ছে মলাস্কা, অর্থাৎ রেডুলা ওর মুখ বিবরে জিহ্বার মধ্যে এক ধরনের রেতির মতো দাঁত দেখা যায়, সেটাকে বলা হয় রেডুলা। পৌষ্টিক নালীটা কেমন পেঁচানো, এবং তাদের মুখ বিবরে কি কাইটিন নির্মিত একটা রেতি জিহ্বা থাকে, সেটাকে বলা হয় রেডুলা। বাইভালভিয়াতে থাকে না ক্লাসিফিকেশন, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। তারপর এখানে ওইখান থেকে কিন্তু ফুলকা শ্বসন ছিল না, শ্বসনতন্ত্র, এখানে আবার দেখো ফুলকা, ফুসফুস উভয় অথবা ম্যান্টল দিয়ে সে শ্বসন সম্পন্ন করে। এর শ্বসনতন্ত্র কিন্তু আছে, টিনিডিয়া অর্থাৎ এই উভচররা কিন্তু, মলাস্কাররা কিন্তু উভচর, এরা জলও থাকে আবার ডাঙ্গায় থাকে। যখন জলের মধ্যে থাকে তখন ফুলকার মধ্যে, আর যখন ডাঙ্গায় থাকে তখন ফুসফুসের সাহায্যে এর শ্বসন কার্য সম্পন্ন করে। রক্তে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট কণিকা থাকে। এর রক্তটা কিন্তু দেখতে আমাদের লাল না, এই জন্য এদের রক্তের মধ্যে কি থাকে, হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট কণিকা থাকে। পৃষ্ঠদেশে অবস্থিত হৃদযন্ত্র, রক্তনালী, হিমোসিল, দেখো এদের কিন্তু রক্ত সংবহনতন্ত্র আছে, হৃদযন্ত্র আছে এবং রক্তনালী আছে এবং হিমোসিলও আছে, অর্থাৎ ফাঁকা জায়গাগুলো রক্ত দ্বারা অর্থাৎ অর্ধমুক্ত সংবহন, ধমনী বা শিরা বা রক্ত পুরাপুরি রক্তনালী দ্বারা এটা রক্ত সংবহনতন্ত্রটা সম্পূর্ণ না, অর্থাৎ অর্ধমুক্ত সংবহন দেখা যায়। অধিকাংশ প্রাণী লবণাক্ত পানিতে, কিছু সদস্য স্বাদু পানিতে বা ডাঙ্গায় বাস করে, স্বাদু পানিতেও থাকে আবার ডাঙ্গায় থাকে। তাহলে আমরা শামুক সম্বন্ধে জানব, মলাস্কা, পায়লা, গ্লোবসা। তাহলে এর কি দেখলাম, একটা সুস্পষ্ট মস্তক আছে, ম্যান্টল আছে, ম্যান্টল থেকে খোলক তৈরি হয় চুন জাতীয় পদার্থ দ্বারা। তারপর কি জানলাম, হিমোসিল আছে, এখানে মলাস্কা পর্বে হিমোসিল লেপনিত হয়েছে দেহগহ্বরটা। আর অঙ্কীয় দেশে একটা প্রশস্ত ফুট,
বা পাঁচ যার দেশে চলাচল করে। পশ্চিম নালীটাও তার উন্নত পেঁচানো ইউ আকৃতির এবং মুখবিবরের মেঝেতে রেডুলা থাকে, রেতিজিহ্বা যেটাকে বলা হয়। ফুলকা ফুসফুস অথবা ম্যান্টল দিয়ে সে শ্বসন কার্য সম্পূর্ণ করতে ফুলকাও দিয়ে করে, ফুসফুস দিয়ে করে, অর্থাৎ জলে যখন থাকে তখন ফুলকা, যখন ডাঙায় থাকে ফুসফুস অথবা ম্যান্টল দিয়েও শ্বসন সম্পূর্ণ করে থাকে। রক্তে কী থাকে? হিমোসায়ানিন এবং অ্যামোবোসাইট কণিকা থাকে। এই জন্য হিমোগ্লোবিন থাকলে রক্ত কিন্তু লাল দেখায়, এর রক্ত হিমোসায়ানিন আছে এই জন্য রক্তটাকে লাল দেখায় না। পৃষ্ঠদেশে অবস্থিত এর হৃদযন্ত্র আছে, রক্তনালীও আছে এবং হিমোসিল উভয়ই আছে। অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র এখানে দেখা যায়। তাহলে এখানে শ্বসনতন্ত্র আসতেছে, রক্ত সংবহনতন্ত্র আসতেছে, তাই না? এখন কয়টা ছবি আমরা দেখি, এই যে এখন অক্টোপাস, সেপিয়া আর পাইলা গ্লোবোসা। তাহলে সেপিয়া, লোলিগো, অক্টোপাস এগুলো আমরা মলাস্কা পর্বের প্রাণীদের সম্বন্ধে জানবো, নাম জানবো। প্রাণী দেখলেই যেন আমরা বুঝি, দেখা একটা খোলসযুক্ত একটা খোলসবিহীন, অক্টোপাস দেখা যাচ্ছে, সেপিয়া দেখা যাচ্ছে আর পাইলা গ্লোবোসা আমরা দেখতে পাচ্ছি। তিনটা ছবি এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনটা ছবির নাম আমরা ক্লিয়ারলি জানবো। কিংবা ছবিতে প্রশ্নতে তোমাদের পরীক্ষার সময় এমনও থাকতে পারে যে রেডুলা দেখা যায় এমন ফাইলাম কি, বা রেডুলা কি, হিমোসিল কি, ছোটো ছোটো জিনিস এগুলো আমরা মলাস্কা পর্বের বৈশিষ্ট্যই জানলাম। এরপরে ফাইলামে চলে যাব সিক্স। সিক্স হচ্ছে অ্যানিলিডা। তোমরা এগুলো নাইন টেনে পড়ে আসছো যদিও, তবু আমি ছবি সহ কিছু কিছু বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করবো। ধরুন অ্যানুলাস, এ ডবল এন ই এনিলাস মানে লিটিল রিং, ছোট ছোট আংটির মতো। আইডা মানে ফর্ম, আকৃতি। তাহলে দেখো ছোট ছোট আংটির মতো গঠন আমরা কেঁচো দেখেছি অ্যানিলিডা পর্বের ম্যাটাফায়া পোস্তুমা। ম্যাটাফায়া পোস্তুমা দেখবা যে দেহটা ছোট ছোট আংটির মতো অসংখ্য খণ্ডক নিয়ে দেহটা গঠিত, তাই না? এর আগে এখন তাহলে এটা দেখবো কেঁচোটার কথা চিন্তা করি। দেহ নলাকার, লম্বা, তাই না? লম্বা, ওর কোনো হাত পা বা আদার্স কোনো অঙ্গ অঙ্গতন্ত্র নাই, তাই না? তাহলে দেহ লম্বা এবং দ্বিপার্শ্ব প্রতিসম সমান দুভাগে ভাগ করা যায়, কিটুগল দ্বারা দেহ আবৃত আর প্রকৃত শিলম, এটাও কিন্তু প্রকৃত শিলমযুক্ত প্রাণী। এবং দেহের বাইরের আবরণটাকে বলা হয় কিটুগল। আর তোমাদের বলছিলাম না সেগমেন্টেশন, সেগমেন্টেশনের মধ্যে প্রকৃত খণ্ডায়ন, ট্রু সেগমেন্টেশন প্রকৃত খণ্ড, অপ্রকৃত খণ্ডায়ন বলছিলাম। তাহলে প্রকৃত খণ্ডায়ন শুধুমাত্র এই অ্যানিলিডা পর্ব প্রাণীদের মধ্যেও দেখা যায়। আংটির মতো অনেকগুলো ছোট ছোট খণ্ডক নিয়ে দেহ গঠিত। এরা যে চলে, চলন অঙ্গগুলো কি? চলন অঙ্গগুলো হচ্ছে সিটা বা সিটি এবং প্যারাপোডিয়া। বিভিন্ন প্রাণীতে কেঁচো চলন অঙ্গকে বলা হয় সিটা, আর ন্যারিস বা নিয়ান্থেসের চলন অঙ্গকে বলা হয় প্যারাপোডিয়া। আমি দেখা দিব এখন ছবির মধ্যে কীভাবে তার চলন অঙ্গগুলা। তাহলে আমরা প্রকৃত খণ্ডায়ন শুধু এই অ্যানিলিডা পর্বের মধ্যে দেখতে পাই এবং একই রকম অনেকগুলো খণ্ডক নিয়ে গঠিত। চলন অঙ্গ কি? কাইটিনময় সিটি বা প্যারাপোডিয়া। দেহের প্রতিটা খণ্ডক, এই যে রিং রিং প্রতিটা খণ্ড, প্রতিটা খণ্ডকের সঙ্গে আবার নেফ্রিডিয়া নামক পেঁচানো রত, এর মেন বৈশিষ্ট্য রেচন অঙ্গটার নাম হচ্ছে নেফ্রিডিয়া, পেঁচানো নালিকা পেঁচানো অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে রেচন অঙ্গটা কি? নেফ্রিডিয়া। প্রতিটা খণ্ডকেই নেফ্রিডিয়া রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এদের রক্ত সংবহনতন্ত্র ওখানে দেখলাম যে কিছুটা অর্ধ সংবহন, এখানে দেখা যাচ্ছে রক্ত সংবহনতন্ত্রটা একদম পুরা বদ্ধ প্রকৃতি। বদ্ধ প্রকৃতির বলতে কী বোঝায়? উন্মুক্ত প্রকৃতি কী বলতে বোঝায়? যখন হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে রক্ত সংবাহিত হয় সেটাকে বলা হয় বদ্ধ। আর যখন হৃৎপিণ্ড, কিছু রক্তনালিকা এবং কিছু সাইনাস ওপেন থাকে তখন সেটাকে বলা হয় উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্র। তাহলে এখানে রক্ত সংবহনতন্ত্রটা বদ্ধ এবং রক্ত, ওখানে রক্ত লাল কেমন ছিল? হিমোসায়ানিন এবং অ্যামোবোসাইট কণিকা থাকে। আর এখানে দেখো রক্ত সংবহনতন্ত্রটার মধ্যে রক্তরসে হিমোগ্লোবিন থাকে এবং হিমোইরিথ্রিন দ্রবীভূত অবস্থা থাকে, এই জন্য রক্তের বর্ণটা লাল। যখন রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকবে তখন রক্তটা লাল বর্ণ ধারণ করবে। তাহলে হৃৎপিণ্ড, এদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। পৌষ্টিক নালীও আছে এখানে, পৌষ্টিক নালীও নলাকার, মুখ থেকে একদম পায়ে পর্যন্ত বিস্তৃত পৌষ্টিক নালী।
পরিস্ফুটনের ক্ষেত্রে এই যে এর মেইন লার্ভা দশা, তিনটা চারটা লার্ভা দশার নাম বললাম, কোনটা কোন পর্বের লার্ভা দশা মুখস্থ করে ফেলবা, ভালো করে জেনে ফেলবা। এর লার্ভা দশার নাম হচ্ছে মুক্ত সাঁতারু, কিন্তু ক্রোকোফোর লার্ভা। অর্থাৎ অ্যানিলিডা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম হচ্ছে ক্রোকোফোর লার্ভা। আর অ্যানিলিডি সদস্যরা মিঠা পানিতেও থাকে, লোনা পানিতে থাকে, স্থলেও বাস করে, অনেকে স্বাধীনজীবী, কিছু আবার পরজীবী আছে। তাহলে আমি একটা এর নেফ্রিডিয়ামের ছবি এখানে দেখাচ্ছি, উপরে প্রাণীটার নাম হচ্ছে নিয়ান্থিয়াসের ছবি, পরের ছবিটা দেখাচ্ছি নেফ্রিডিয়া। নেফ্রিডিয়ার ছবিটা এখানে ক্লিয়ার দেখা, নেফ্রিডিয়াম নালি আছে, নেফ্রোস্টম আছে, এগুলো তোমাদের দরকার নেই, তোমাদের শুধু দেখার জন্য এটা ছবিটা আছে। এই ছবিটার নাম হচ্ছে নেফ্রিডিয়া, রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে আমরা অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা অনেক কিছুই জানতে পারলাম। তাহলে নলাকার, ত্রিপার্শ্ব প্রতিসম, কিটিকল দ্বারা আবৃত, প্রকৃত খণ্ডায়নবৃত্ত এবং প্রকৃত শিলম বিদ্যমান, আংটির মতো অসংখ্য খণ্ডক নিয়ে দেহ গঠিত। চলনঙ্গটা কী বললাম, সিটা আর প্যারাপোডিয়া। দেহের প্রায় প্রতিটি খণ্ডকের সঙ্গে কী থাকে, নেফ্রিডিয়া থাকে। আর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির, রক্তের মধ্যে রক্তের রঙটা কি লাল, লাল কাল থাকার জন্য হিমোগ্লোবিন দায়ী, তাই না, হিমোগ্লোবিন আছে। পৌষ্টিক নালীটা হচ্ছে নলাকার, সম্পূর্ণ মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত। আর জীবনচক্রে একটা লার্ভা দশা আছে, সেই লার্ভা দশার নাম হচ্ছে ক্রোকোফোর লার্ভা। তাহলে আমরা ছবিতে যাই, এই যে দেখো, এটা হচ্ছে হিরুডু মেডিসিনালিস অর্থাৎ যোগ। প্রথমটা হচ্ছে নিয়ান্থেস, নিয়ান্থেসের সাইডে দেখো পাগুলা বৈঠার মতো, এগুলাকে বলা হয় প্যারাপোডিয়াম। আর নিচের ছবিটা দেখো, কালো ছবিটা যেটা ম্যাটাফায়ার, সেটা হচ্ছে ম্যাটাফেয়ার। এটা হলো, এটাকে বলা হয় যোগ। তারপর এটা চলে যাও, প্রথমটা যেটা নিয়ান্থেস, তারপরটা নিচেরটা হচ্ছে ম্যাটাফেয়ার প্রস্তুমা। তাহলে এটা হলো কেচো নিয়ান্থেস, আর হিরুডু হচ্ছে যোগ। তাহলে আমরা ছবি দেখলেই চিনতে যেন পারি যে এটা অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু দেখো বাইরের দিকে কোনো না, চলন অঙ্গ আছে সিটা এবং প্যারাপোডিয়া, আর যোগের ক্ষেত্রে চোষক আছে দুই দিকে না। তাহলে আমরা হিরুডু জানলাম, ম্যাটাফায়ার প্রস্তুমা জানলাম, আর নিয়ান্থেস ভিরিডিস, তিনটা এর নামটা নাই বই আছে, নিয়ান্থেস ভিরিডিস তিনটা করে নাম তোমরা জানো। তাহলে ম্যাটাফায়ার প্রস্তুমা, হিরুডু মেডিসিনালিস, নিয়ান্থেস হাইরেন্স, ঠিক আছে। এখন আর্থ্রোপডে চলে যাব, আর্থ্রোপড, আর্থ্রোপোডা, তারপর হচ্ছে ইকাইনোডারমাটা। ইকাইনোডারমাটা পরের ক্লাসে আমি একটু তোমাদের বোঝাবো, আজকে এ পর্যন্ত, নাহলে তোমরা মানে এতগুলো ফাইলাম নিতে পারবে না, তাই এটুকু আমি তোমাদেরকে পর্যন্ত যাব, বা আর্থ্রোপোডা পরের ক্লাসেও আমি বোঝাবো। আর্থ্রোপোডস মানে কি, আর্থ্রন মানে জয়েন্ট, পোডস মানে তো আমরা জানি পা, ওর পাগুলো হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ, দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ। দেখো চিংড়িটার, দেখো পাগুলো হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ, এবং দ্বিপার্শ্বীয়, এটাকে দুই ভাগে ভাগ, দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত। আমি কি বলছিলাম, প্যাগমাটাইজেশন এখানে বলছিলাম কথা, এই খণ্ডকগুলো কিন্তু বাহ্যিক, এবং কতগুলো খণ্ডক মিলে একটা অঞ্চল গঠন করছে, যেমন বক্ষ, মস্তক, উদর। তাহলে এই এই খণ্ডকগুলো কয়েকটা খণ্ডক মিলে যখন কি গঠন করছে, ট্যাগমা। তাহলে ট্যাগমা গঠন করে কি দেহটাকে ভাগ করছে, বক্ষ, মস্তক এবং উদরে বিভক্ত করছে। মস্তকে একজোড়া বা দুজোড়া অ্যান্টিনা থাকে। এদের শিলমটা কিন্তু এই শিলমটাও কিন্তু সংক্ষিপ্ত এবং হিমোসিল, এদের শিলমটাও হিমোসিল, মলাস্কা এবং আর্থ্রোপোডের শিলম, হিলোমোসিল। পৌষ্টিক তন্ত্র এদের সম্পূর্ণ একদম। দেখো মুখাপাঙ্গে কতগুলা উপাঙ্গ বেষ্টিত করে মুখোপাঙ্গ গঠন করেছে, কতগুলো উপাঙ্গ মুখোপাঙ্গ গঠন করেছে, যেটা খাদ্য গ্রহণের জন্য এটা অভিযোজিত। আর রক্ত সংবহন তন্ত্র এর কিন্তু উন্মুক্ত, এই যে উন্মুক্ত এবং বদ্ধ তোমাদের বুঝাইলাম,
সংকোচনশীল ধমনী এবং হিমোসিল নিয়ে এটা রক্ত সম্বন্ধনতন্ত্রটা গঠিত। আর এর রচনাঙ্গ আগে পড়ালাম অ্যানিলিডের রচনাঙ্গটা কি ছিল, নেফ্রিডিয়া। এদের রচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। এছাড়াও রয়েছে কক্সালও রয়েছে, আবার ম্যাক্সিলারি গ্রন্থি আছে, সবুজ গ্রন্থিও এদের মধ্যে রচনাঙ্গ হিসেবে কাজ করে। এই হলো এর মেইন বৈশিষ্ট্য। তাহলে হিমোসিলটা এখানে ছবিতে দেখো, তোমরা ছবিতে দেখতে পাবা যে গহ্বরটা সংক্ষিপ্ত এবং ওইখানে রক্ত দ্বারা পূর্ণ, সেটাকে বলা হয় হিমোসিল। তাহলে মস্তকে এক জোড়া বা দুজোড়া অ্যান্টিনা থাকে, অ্যান্টিনা দেখতে পাচ্ছ, তারপর অ্যান্টিনার সঙ্গে কি থাকে, পুঞ্জাক্ষি থাকে, তাই না? আর দেহটা সন্ধিযুক্ত পঙ্গযুক্ত দ্বিপাশীয় প্রতিসম খণ্ডকায়িত ট্যাগমাটায় বিভক্ত, ট্যাগমাটায় অর্থ মস্তক বক্ষ এবং উদরে বিভক্ত। তাহলে আমরা আর এর রচনাঙ্গ সম্বন্ধে আমরা জানলাম মালপিজিয়ান নালিকা, তাই না? এই পর্যন্ত আমি তোমাদেরকে পড়াইলাম। এর আগে এক ছেলে তোমাদের আমাকে প্রশ্ন, অনেক ধন্যবাদ তোমাদেরকে আমি দেই, কারণ তোমরা প্রশ্ন করো, আমি প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি, যেমন হ্যাপাটিক পটলতন্ত্র কী, তারপরে জাতিজনী কী। আর একটা ছেলে প্রশ্ন করেছে আমাকে যে রেস বল, রেস অর্থাৎ রেস টানে নিয়ে আসছে, সে উপপ্রজাতি মানে গণপ্রজাতি এবং উপপ্রজাতি যখন বোঝায় তখন সে লিখেছে আমাকে যে শ্বেতাঙ্গ মানুষ আর কৃষাঙ্গ মানুষের ক্ষেত্রে কেন উপপ্রজাতি হয় না, অর্থাৎ মানুষের ক্ষেত্রে উপপ্রজাতি হয় না কারণ মানুষের মধ্যে বিভক্ত করা হয়েছে রেসে, রেসে অর্থাৎ রেসের মধ্যে অনেক, এরা কিন্তু একই পূর্বপুরুষ থেকে উদ্ধৃত হয়েছে এবং ডাইভার্জেন্ট ইভোলিউশনের মাধ্যমে এরা কিছু কিছু আঙ্গিক পরিবর্তন হয়েছে, এই জন্য এদেরকে বলা হয় রেস। রেসের জিনগত কারণও আছে। তাহলে রেস অনেক ধরনের, মঙ্গোলয়েড রেস, ইউরোপিয়ান রেস, তারপর হচ্ছে নিগ্রয়েড রেস, বুশম্যান, প্যাসিফিক, এক এক জাতের এক এক বৈশিষ্ট্য, এই জন্য এখানে উপপ্রজাতি হয় না, এখানে রেস মানে যেমন বম্বেক্স মরি, ওটারও অনেক ভ্যারাইটি আছে। বম্বেক্স মরি ধানের, ধানের কি উপপ্রজাতি হয়, ধানের এই ধান ওই ধান ওই ধান এরকম বহু ধান, তাহলে উপপ্রজাতি কতগুলো লিখতে হয়, তাহলে ওই জন্য ধানও কিন্তু বিভিন্ন জাত বা ভ্যারাইটিতে বিভক্ত। ক্লিয়ার হয়েছ? আবার একজন লিখছ যে হোমোসেপিয়েন্স পৃথিবীর আদিতে শুরুতে হোমোসেপিয়েন্স নামটা আসে না কেন, তখন তো হোমোসেপিয়েন্সের প্রশ্ন আসে না, এবং হোমোসেপিয়েন্স কত থেকে আসছে, নিয়ান্ডারথাল মানুষ যখন গঠিত হয় মাথার খুলির উপর ভিত্তি করে বিভিন্ন, এগুলা পরে আসে, এবং লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস পরে জন্মগ্রহণ করেছেন এবং উনি দ্বিপদ নামকরণ করেছেন, আবার স্লেগাল করছেন ত্রিপদ নামকরণ, তাহলে এদের জন্ম তো অনেক পরে। তোমাদের আরও আমি যা পড়াইলাম এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা দিবা, আমি ইনশাল্লাহ তোমাদের প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করব। আর ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।